সম্মানিত ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম মানিক ইলেকট্রিক পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর টাইটেল এবং কি থ্যাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছেন। তারপরও ভিউয়ার্স আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা একটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে টাইমার দ্বারা আপনাদের নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দেওয়ার পর ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ হয়ে যাবে। সো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে থাকুন। সো ভিউয়ার্স আপনারা দেখছেন মানিক ইলেকট্রিক পয়েন্ট, সাথে আছি আমি মানিক। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স কাজটি শুরু করার জন্য আমরা নিয়েছি এখানে একটি স্টপ সুইচ এবং নিয়েছি একটি স্টার্ট সুইচ এবং একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং একটি টাইমার। সো চলুন কিভাবে আমরা কাজটি করব দেখা যাক। এবং কিছু সংখ্যক তার নিয়েছি আমি এখানে। প্রথমে কানেকশন করার জন্য এই স্টপ সুইচের এই উপর প্রান্তে আমরা ফেজ তারটি লাগিয়ে নেব। দূরে সরে নিচ্ছি, পরবর্তীতে এক এক করে কানেকশন করে আপনাদের দেখাবো। আমি এখন স্টপ সুইচের উপর প্রান্তে ফেজ তারটি লাগিয়ে নিলাম। এখন একইভাবে অপর পাশ থেকে আমাদেরকে আরেকটি তার লাগিয়ে নিতে হবে। তো এখন এই প্রান্তে আমাদেরকে একটি টুকরো তার শর্ট করে নিলাম। সো এটি এসে লাগবে এই স্টার্ট সুইচের নিচের প্রান্তে লাগিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। সো আমি এই যে এই তারটি বের করে নিয়েছি, এটি আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরে এনতে ব্যবহার করব। সো এটাকে বলা হয় লেচিং, এটা আমরা এনতে ব্যবহার করব। এখন যা করতে হবে এই স্টার্ট সুইচের এই প্রান্ত থেকে আমাদের আরেকটি তার কানেকশন করে নিচ্ছি। এখন আমাদের এই তারটি চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে, যেটাতে আমাদের এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে হবে। সো এটা চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের এ অন প্রান্তে। আমরা এ অনে লাগিয়ে দিলাম। স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন, তা নাহলে স্পার্ক করতে পারে। এখন আমাদের টাইমার কানেকশন করতে হবে। সো এর আগে আমি টাইমার কানেকশন করে দেখেছি। যারা আমার আগে ভিডিও দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমাদের এই টুপিন ফ্ল্যাগের এই নিউট্রালটিতে আমরা একটি তার শর্ট করে নিচ্ছি। সো আমাদের ম্যাগনেটিক টাইমারে কানেকশন করতে হবে। টাইমারের 2 নম্বরে আমাদেরকে নিউট্রাল সাপ্লাই দিতে হবে 2 নম্বর টার্মিনালটিতে। সো আমরা 2 নম্বর টার্মিনালটিতে নিউট্রাল দিয়ে দিচ্ছি। এখন নিউট্রালটি আমাদের কানেকশন করা হয়ে গেছে। এই ম্যাগনেটিক টাইমারের নিউট্রাল, এই নিউট্রালটি আমাদের সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 প্রান্তে যে লাগবে। সো আমরা এখন A2 প্রান্তে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে হোল্ডিং কয়েলে লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের টাইমার বেজে ফেজ কানেকশন করতে হবে। তো আমাদের এই টাইমারের এই এনো প্রান্ত থেকে আমরা ফেজটি নিয়ে নিব। এখন আমাদের এই ফেজটি ইন হবে, এর সাথে একটু টুকরা তার লাগবে। সো আমি এখানে এটা শর্ট করে দিচ্ছি। শর্ট করে আমাদের এই টাইমারের সাথে ফেজ ইন করতেছি এই মুহূর্তে। ফেজটি আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমাদের 7 থেকে 8-এ পাওয়ার দিয়ে দেব ফেজ তারটি। লাগিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই টাইমার বেজের 5 নম্বর টার্মিনালটি থেকে আমরা আউটপুট ফেজটি নিব। ভালোভাবে টাইট দিয়ে নেবেন, তা নাহলে স্পার্ক করতে পারে। নেওয়ার পর আমাদের এই অন প্রান্তে এটি আমরা সংযোগ করে দেব। একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, দেখলে আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অন প্রান্তে লাগিয়ে দেব। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি আপনাদের পুরো কাজটি বুঝিয়ে দেব। আমরা প্রথমে এই 2 পিন প্লাগের ফেজ তারটি লাগিয়েছি এই স্টপ সুইচের এই প্রান্তে। এই প্রান্ত থেকে আমরা এই স্টার্ট সুইচের এই প্রান্তে নিয়ে আসছি। এই প্রান্ত থেকে আমরা এখানে লেসিং করে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনোতে ব্যবহার করেছি, এবং এপাশ থেকে আমরা এই তারটি ব্যবহার করেছি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলে A1 প্রান্তে। এই এপাশের NO থেকে আমরা এই পাশে টাইমার বেজে 8 নম্বর পয়েন্টটিতে আমরা ব্যবহার করেছি ফেজ টিম, এবং 7-এর থেকে 8-এ শর্ট করে দিয়েছি, এবং এপাশে আমরা নিউট্রাল সাপ্লাই দিয়েছি। এই নিউট্রাল এই পাশে এখান থেকে শর্ট করে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 প্রান্তে আমরা নিউট্রাল দিয়ে দিয়েছি। সো এখন আমরা দেখব আসলে আমাদের সার্কিটটি কন্ট্রোল হয় কিনা। আমরা এখন টাইমারটি লাগিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের এখন ফেজ দেওয়া হয়ে গেছে, এখানে টাইম সিলেক্ট করে দিচ্ছি আমরা 5 সেকেন্ড। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ডাক্টিভিটি ধরে ফেলেছে এবং টাইম হওয়ার পরপরই কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টিভিটি ছেড়ে দিয়েছে। আমি আর একটু টাইম বাড়িয়ে নিচ্ছি, এখন দিয়েছি 10 সেকেন্ড। এখন আবার স্টার্ট করব, 10 সেকেন্ড পর এই ম্যাগনেটিক কন্ডাক্টিভিটি ছেড়ে দেবে। একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন টাইম হওয়ার পরপর কিন্তু এই টাইমারটি ম্যাগনেটিক কন্ডাক্টরটিকে কানেকশন বিচ্ছিন্ন করে দিচ্ছে। সো আমি আবারও দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এই স্টপ সুইচ দিয়ে বন্ধ করতে পারেন। 10 সেকেন্ড পর এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স আজ আমার ভিডিও এ পর্যন্তই। আর ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।